আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দিশির মাটি তোমার পরি ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরি ঠেকাই মাথা। মাতা সালামা খাতুন, গ্রাম ফরহাদাবাদ, তানা হাট হাজারে, জেলা চট্টগ্রাম। একত্রিশ সালে আমি ছিলাম কাঠিহাটি স্কুলে ক্লাস টেনের ছাত্র। ওই সময় সামান্য কিছুটা ছাত্র রাজনীতি কাজ কাঠিহাটি স্কুলে শুরু হয়েছিল। ওই সময় থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলাম আমি। ১৯৭১ সালের ২৫শে মার্চ যখন পাকিস্তানিরা বাংলাদেশকে আক্রমণ করল, মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন আমাদের এলাকার তৎকালীন স্থানীয় নেতারা যেমন ছিলেন জনাব মরহুম রুহুল আহমদ চৌধুরী, মরহুম মকবুল আহমদ চৌধুরী, জনাব মরহুম নুরুল ইসলাম মেম্বার, জনাব নুরুল আলম, এদের সাথে তখন ছিলাম ওনারা ছিলেন নিরুদ্দিন। আমাদের সবসাইতে ঘনিষ্ঠ মিত্র আমাদের সরকারি শিক্ষক মরহুম ফজল আহমদ মাস্টার। উনি একদিন আসরের নামাজে ভর্তি, আমি আমার সমবয়সী আমার এক ভাই আরিফুর রহমান, আমরা আসলাম এই বাজারে মুরলী মেহার বাজারে। আসার পরে উনি আমাকে জিজ্ঞেস করলেন, কিরে তোরা যাসনি? তো আমি বললাম, স্যার ওরা তো গেছে গতকালকে, কিন্তু আমাকে তো আমাদেরকে তো বলে নাই। ঠিক আছে, তোরা যাবে কি যাবে না? আমি বলি, স্যার আমরা বসে যাবো। ওই যে তোরা যদি যাস তাহলে কালকে সকাল ঠিক ৫টার সময় হালদা নদীর পশ্চিম পাশে বংশার নামক স্থানে একটা প্রাইমারি স্কুল আছে, আমাদের বাড়িতে, আমাদের হিম্মত মৌলী বাড়িতে আমরা ১৬ জন মুক্তিযোদ্ধা গেছিলাম। শহীদ লেফটেন্যান্ট ডক্টরের নাম উপর ওনাকে কুমিল্লা সেনানি বসে হত্যা করা হয়েছিল। ওনাদের আমাদের বাড়িতে ১৬ জনের মধ্যে ১৪ জন এরা চলে গেল, তারপরের দিন আমরা গেছি, আমি আর আমার ভাই পারিব রহমান। তো আমরা যাবো কিন্তু এখন এরা যখন চলে গেছে শুনছে, তখন আমার ঘরে আছে আমার মা আর আমার বাবা। ওনারা কী করলেন, আমাদের তখনকার যুক্ত একটা প্যান্ট ছিলই না, একটা লুঙ্গি, দুইটা লুঙ্গি আর একটা শার্ট ছিল, সবাই বন্ধুর বন্ধুপদ ছিল, তো একে বসেছিল, ওনারটা কখন এই গাই দিত, একটা গাই দিত, আমি শ্রদ্ধা। তো আমাদের একটা শার্ট ছিল, সেগুলো আমার মা লুকিয়ে গেছিল, কোথায় লুকিয়েছে সেটা আমি দেখছি। আমরা রাত্রে ঘুমাই নেই, সকালে ফজরের আজান দিয়েছে, আমার আব্বা উনি মসজিদে যাওয়ার জন্য বেরিয়ে গেছে ঘর থেকে, আম্মা নামাজ পড়ার জন্য, উজু করার জন্য তখন তো ছিল, ঠিক বলছিলাম তেমন একটা প্রশ্ন নিতে চলে গেল উজু করার জন্য, এইবার আমি শার্টটা নিয়ে বেরিয়ে গেছি। তখন ওই আমার ভাই বাড়ি ভ্রমণকে দুজন রাত্রে একটা পরামর্শ করলাম, আমাদের বাড়ির পূর্ব পাশে একটা রোড গেছে, সেটা বংশাল যাবে, শহীদ নম্বরের রাস্তা পড়ে, সেটাকে তৎকালীন চেয়ারম্যান আমাদের ঘরহাদিন তৎকালীন যে সকল চেয়ারম্যান সৈদ কোম্পানি যার নেতৃত্বে ছাত্র বাংলাদেশের মধ্যে একটি মাত্র ইউনিয়ন ফরহাদাবাদ ইউনিয়ন কোনো রাজাকার দেওয়া হয়নি, ওই রাস্তা দিয়ে যাবো। তখন বললাম যে গিয়ে সৈকুমারী রাস্তার মাঝামাঝি গিয়ে একটা ছোট একটা খেলোয়াড় আছে, তখন বললাম যে যেই আগে যাবো, আমি আগে গেলে ওখানে তোর জন্য অপেক্ষা করবো, তুই আগে আসলে আমার জন্য অপেক্ষা করবো। তখন আচ্ছা, আমি তো ঘর থেকে বেরো গেলাম, কিন্তু ওই আমার ভাই তো হারিপুর রহমানের শার্টটা তার নাম লুকিয়ে রাখছে, সেই শার্টটা কিন্তু সে পায়নি। তখন কী হলো, আমাদের বাড়িতে আমাদের একটা মুরব্বী ছিল, আমাদের চট্টগ্রামের পাশে আমরা যেটা বলি, ওনার কিন্তু স্ত্রী পুত্র কেউ ছিল না, উনি কিন্তু যেত ওই সকালে আজান দেওয়ার পরে নামাজ পড়তে যেত মসজিদে, ওনার একটা হাফ শার্ট ছিল, তো হাফ শার্টটা মসজিদের একটা খাট আছে খাটের উপর রেখে, উনি তখন প্রকৃতি ডাকে সাকে দিয়ে বদনা দিয়ে পানি দিয়ে, তখন তো স্যানিটারি ওপেন ছিল, উনি গেছিল তখন সেটা, ও কিন্তু থাকা গেছে কখন ওর জ্যাঠাটা শার্টটা রেখে ওদিকে যাবে বদনা নিয়ে যাবে, ওইটার কিন্তু খেয়াল ছিল। উনি যখন বদনা নিয়ে চলে গেছে আর ফিরে আমার কিন্তু স্পট করে তার শার্টটা নিয়ে চলে গেছে। তারপর আমরা বংশাল স্কুলে আসলাম, বংশাল স্কুলে আসতে আসতে প্রায় সকাল ৭টা হয়ে গেল, সব লোক আসলাম, আমরা প্রায় ৮৪ জনের একটা গ্রুপ। এটাকে আমাদের নেতৃত্ব আমাদের মহম চালান দাম নম্বর, উনি রাস্তা চিনত পাহাড়ি এলাকায়। তারপর ছিলেন আমাদের মনসুর সাহেব, আমাদের মনসুর ভাই যিনি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিল গতবার, আমাদেরকে নিয়ে রওনা হলো।
আমরা গিয়ে গেলে মাইজবান্দারের পূর্ব উত্তর পূর্ব পাশে একটা বাজার আছে সারালিয়া হাট করতে করছে, কিছু গুড় আর সিলিন্ডার ওগুলো খাওয়ার পর ওগুলো খাইতে আমরা দিনের বেলায় আমরা রওনা হয়েছি। হাঁটতে 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 আমরা ফেলুয়া ঠিক গেলাম, ফেলুয়া ঠিক গেলাম ক্রস করে আমরা পাহাড় উপরে, তখন দিনের প্রায় সাড়ে তিনটা চারটা আমাদের কি দেয় আর কারো হাঁটার মতো, তখন পাহাড়ের উপসা ফেলে ওখানে আছে উত্তর করে গেলাম, বলছে আমাদেরকে কিছু খাবার দেবে, তোমরা আমাদেরকে বললো ভাই আমাদের তো দেওয়ার কিছু নাই, তোমরা কাজ করো যে আমাদের পাহাড়ে কসু আছে তোমরা কসু উঠো আর আমাদের চাল আছে ডেকির চাল, এগুলো দিয়ে তোমরা পাকড় তোমরা নিজে যাবে। তা আমরা কী করছি এত সর্বদা এই কসু উঠেছি তো ডেকির চাল দিয়ে ওগুলো খাই নিজেরা পাকলে কলা পাতা উঠেছি। হওয়ার পরে আমরা ওখানে কিছুটা রেস্ট নিলাম, তারপর আবার রাত্রে আরেকটা পাহাড়ের বাড়তে গেল, তখন দিনের প্রায় নটা ওখানে আমরা ওগুলো পেয়েছি। খাওয়ার পরে দান নম্বর সাহেব ওখান থেকে দুজন উপজাতিকে ডাকলো, উনি আর সামনের দিকে অ্যাডভান্স করে না আমাদেরকে ওই দুই উপজাতির কাছে হ্যান্ডওভার দিলে ইন্ডিয়া থেকে আর গ্রুপ আসবে, গ্রুপ নিয়ে উনি এদিকে চলে আসবে। আসলে নামাজের পরপরে আমাদের কিন্তু আবার হাঁটা শুরু করছি। যখন আমরা ফেনী নদীর পাড়ে গেছি ইন দি মিটাইম আমরা ফেনী নদী পৌঁছার দুই কিলোমিটার এত দূর ছিল, ফেনী নদীতে একটা শব্দ পাচ্ছি বোটের পাকিস্তান সেনাবাহিনীরা এটা কথা বলছে। আচ্ছা ওরা যখন চলে গেছে আমাদেরকে নিয়ে সেখান থেকে পাঁচ কিলোমিটার আগে ফেনী নদীতে স্রোত ছিল, তো পাঁচ কিলোমিটার আগে আমরা পানিতে আনবো, ওই পানির পাশে এবার যেতে যে ঘুরতে আসতে উনারা আমাদের, কিন্তু এখানে আসার পরে ওই উপজাতিরা আমাদের একটা সিগনেল একটা কাঁটার কাছে কাঁটার কাছে একটা সিগনেল ছিল, তুমি যে যেখানে দিকে উঠো এখানে আসো ওইটা ইন্ডিয়ান নদী। আমরা ফেনী নদী পারি ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর আমাদের সাবরুম ক্যাম্পে দিলাম, তার সাবরুম দাদা আমাদের নামটা মন্ত্রী করলো, তারপর দিন সকালে আব্দুল হাক সাহ উনিকে পাঠালো আইব বাঙ্গালিকে, আইব বাঙ্গালি এসে বিকেলের দিকে আমাদেরকে নিয়ে গেলো হরিণা ক্যাম্পে। ওখানে দেখলাম আমাদের মোহাম্মদ হানান সাহেব ছিলেন, আমাদের ওয়াক সাহেব ছিলেন, হরিণের মধ্যে দুইটা ক্যাম্প ছিল, একটা ছিল ইয়ুথ ক্যাম্প একটা ছিল আর্মি ক্যাম্প, যারা ট্রেনিং সেন্টার থেকে আসলো তারা থাকতো আর্মি ক্যাম্পে, যারা এখান থেকে তারা থাকতো ইয়ুথ ক্যাম্পে। ইয়ুথ ক্যাম্পের চার্জ ছিলেন ফরেস্ট সেলের জানা জানাল আব্দিন, আর্মি ক্যাম্পের চার্জ ছিলেন ক্যাপ্টেন আনা। ওখান থেকে যাওয়ার আমরা দুদিন রেস্ট ছিল, রেস্ট দেওয়ার পরে তারপর দিন এসে আমাদের সকালে ঘুরে নেবে, লাইন দেওয়ার পরে ওনারা একটা মেডিকেল ফিটনেস নিল, আমাদের ফিজিক্যালি ফিটনেস নিল, ফিজিক্যালি ফিটনেস নেওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করলো, বলছে ঠিক আছে তোমরা আজকে বিকেলে তোমরা এখান থেকে রওনা করো, আমাদেরকে হরিণা ক্যাম্প থেকে বিকেলে ৩৭টা ট্রাকে করে আমাদেরকে নিয়ে রওনা করো। রাত্রে ১০টার দিকে মনে করে আমরা গেলাম আগরতলা, আগরতলা একটা অডিটোরিয়াম ছিল, অডিটোরিয়ামের ভিতরে আমাদেরকে নিয়ে গেলো, রাত্রে সাড়ে ১২টা একটার দিকে পুনরায় আমাদের গাড়িগুলো রওনা গাড়ি ভাবা রওনা হলো। গাড়ির এমন বা ইউআরএলের মতো গাড়ির রাস্তাটা ছিল পাহাড়ি রাস্তা, তখন চলতে 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 গেলে বিরাট এক সেনানিবাস ১২ সেনানিবাস লাইনে ক্যান্টনমেন্ট নিয়ে গেলো আমাদেরকে থাকা হলো। পাহাড়ে সিঁড়ি কাটছে মাটির সিঁড়ি কাটছে, সিঁড়ি কাটে আমরা পাহাড়ে উঠলাম, তিন পাহাড় নজরুল উইংস, তাজউদ্দিন উইংস, রওশনার উইংস, এই উইংস নাম দিয়েছে, এগুলো হচ্ছে থাকার পরে উইংস নাম দিয়েছে নজরুল তাজউদ্দিন রওশনার, আমরা ছিলাম তাজউদ্দিন উইংসে, পুরো এক মাস সেখানে ট্রেনিং করছি। তারপর ওখান থেকে আমাদেরকে আবার পাঠিয়ে দিল হরিণা ক্যাম্পে আসছি, হরিণা ক্যাম্পে আমরা তিন দিনের মতো ছিলাম, তিনটে গ্রুপ দিয়ে একটা প্লাটুন করলাম, এক এক গ্রুপের লোক সংখ্যা ছিল কমান্ডার সবাই ১২ জন, ইজিএসি গ্রুপ গ্রুপে ছিলাম আমি, আমাদের গ্রুপেরা দুটো ছিল, মনসুর সাহেব যিনি কেন্দ্রীয় বোর্ডে ভাইস চেয়ারম্যান ছিলেন উনি, আরেকজন ছিলেন যে বংশাল যে স্কুলের কথা বলছি বংশাল বাড়ি ওনার ফুসলেন করি উনি উনি মারা গেছেন, আমরা তিনটা গ্রুপ মিলে একটা প্লাটুন ছিল, এই প্লাটনের কমান্ডার ছিলেন আমাদের জেলা মুক্তার সাহেব। আমাদের বাড়ি আমরা যখন এখানে আসছি আমাদের পরিচালনা করতে মরহুম জনাব এসএম কামাল, আমরা হাঁটালে তার মাদার্সা বাড়ি জনাব সেখানদার চৌধুরী, জনাব অধ্যাপক মহিউদ্দিন ভাই, জনাব রুলামিন চৌধুরী, জনাব মফজুলাম চৌধুরী, জনাব নুরুল ইসলাম মেম্বার, আবার জনাব মরহুম দিলীপ সাহেব। আমরা ইন্ডিয়া থেকে আসার পরে খিরাম একটা জায়গা ছিল, সেখানে আমরা গেছিলাম মাইজবান্ডারের দেওয়া মাইজবান্ডার সাহেবের একটা খামার বাড়ি ছিল, আমরা ওখানে ছিলাম। যখন খিরাম যখন আসলাম তখন আমাদের কমান্ডার সাহেব আমাদেরকে বললো তোমরা তোমাদের নিজ দায়িত্বে অস্ত্রগুলো এখানে রাখবা, তারপর তোমাদের বাড়িতে চলে যাবো, আজকে সন্ধ্যার সময় ঠিক বংশাল স্কুলে আবার তোমাদের অস্ত্র স্থান নিয়ে চলে আসবে। ওখান থেকে আমরা আবার রওনা হয়ে গেছি হালদা নদীর পাড়ে আসলাম, তখন আমাদের এক নিকট আত্মীয় ছিল সম্ভবত আমার দাদি হালদা নদীর পশ্চিম পাশে, উনি কিন্তু খুব সাহস হচ্ছে আমাদের অস্ত্র স্থানগুলো গোলা দেয়, আমরা ধানের ঘোলা আছে গোলার ভিতরে একটা কাপড় মোড়াইয়ে ধান মুক্তি রেখে আমরা আমাদের বাড়িতে আসলাম, সন্ধ্যার দিকে আবার ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে বংশাল স্কুলে আসলাম, ওখান থেকে অস্ত্র নিয়ে বংশাল স্কুলে আসলাম, স্কুলে আসার পরে আমাদেরকে দিয়ে দিল শেল্টারে,
কাঠিয়াড়ের পশ্চিম পাশে আব্দুল হাদি স্টেট একটা জায়গা আছে, ওখানে ভিতরে আমাদেরকে ক্যাম্প দিল। আমরা 11 জনের গ্রুপ, একটা আমাদের ছিল আমাদের নিজেস ভাই ছিল আমাদের গ্রুপ কমান্ডার, নিজ ওখান থাকতো। ওখানে আমরা 4-5 দিন ছিলাম। থাকার পরে ওখান থেকে এখান থেকে আমাদেরকে আবার সাঁতার চেঞ্জ করে দিলাম। আমরা ছিলাম আমাদের হাটাজার থানার গুমান মন্ডলে রিয়া। আমরা সর্বপ্রথম অপারেশন করি গুমান মন্ডলে, দ্বিতীয় অপারেশন করি আমরা মাদারশাহ হাটাজার। রামদাস মুন্সুর হাট ছিল, রামদাস মুন্সুর হাটে আমরা রাত্রে অপারেশন করছি। সেখানে মিলিশিয়া বাহিনী এবং রাজাকার বৈশে তো আমাদের সাথে গোলাগুলি জ্বালা। আল্লাহ রহমত, আল্লাহ আমাদের সবাই ছিলেন, আমাদের কোনো মুক্তিযুদ্ধের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আমরা 7 জন ওখানে মিলিশিয়া এবং রাজাকার আমরা হত্যা করেছি। তারপর ছিল আমরা মধুনগর, আমাদের বাড়ি শহীদুল্লাহ ফিরুজ, ওর আমি দুইজনে আসলাম বাড়িতে, দুজনকে ছুটি দিল। আমরা সন্ধ্যার দিকে বাড়িতে আসছি, রাত্রের 3টার দিকে আমাদের বাড়িতে পাক বাহিনী প্রথম ঢুকছে শহীদুল্লার ঘরে। শহীদুল্লার ভাবিটা জানা মরহুম নূর ইসলাম মেম্বারের স্ত্রী শহীদুল্লার ভাবি। তখন তো ছিল ভেড়ার ঘর ছিল, উপরে একটা ছাদ ছিল, এর উপরে টিন ছিল, তুলে গড়িয়ে একটা সিঁড়ি ছিল বাঁশের। শহীদুল্লার ভাবি কি করছে, সিঁড়িটা লাগায় শহীদুল্লার উপরে উঠাই দিয়ে সিঁড়ির ওখান থেকে সরাই ফেলছে। তখন আমার এক জেঠা ছিল সুলতান সাহেব, রাত্রের তখন 2টা, উনি থাইজ্জাতের নামাজ পড়তো, উনি যখন উঠছে উনি দেখছে এই ঘটনা। আয়সা তাড়াতাড়ি আমার ঘরে এসে আমার আব্বাকে বলছে, কব্বা কী করবি, তাড়াতাড়ি ছেলেকে বার কর, বের কর, তুই দিয়ে যাস। রাত্রের 3টায় ঘরের পশ্চিম দিকে বের হলাম, আমার তখন খামতেছে। আচ্ছা বের হয়ে আমি পশ্চিম দিকে চলে গেছি, আমার নিকট আত্মীয় ছিল ওদের বাড়ি চলতাম, তখন এরাও আমাকে জাগিয়ে দিতেছে। আমি তার কারণ হচ্ছে পাঞ্জাবের দিকে চলে গেছে। আচ্ছা কী করবো, ওখান থেকে বলে কোনো খারাপ সারাদিন কিছু খাই নাই, কিছুক্ষণ এখানে কিছুক্ষণে ঘুরে ঘুরে সন্ধ্যা যখন হয়েছে তখন নাইটে কার সাথে কীভাবে যোগাযোগ করবো। আবার হাঁটতে 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 যেই মাদ্রাসা যে সেন্টার ছিল রাত্রের বারোটা গিয়ে মানুষ মাদ্রাসা সেন্টার পৌঁছে। মাদ্রাসা থেকে যখন আমাদের একটা কোডওয়ার্ড ছিল, আসলাম আমাদের এই কাঠিয়াটি উচ্চ বিদ্যালয়ে ওই স্কুলের ছাত্র আমি আইসা, ওখান থেকে আমি ওখানে আমাদের অপারেশন শুরু করলাম। ওই অপারেশনে আমরা প্রায় 37 জনের কয়েকজন তারা মারা গেছে। ছাড়া আমাদের কোনো মুক্তিযুদ্ধ এখানে হতাহত হয় নাই, আল্লাহ রসিন রহমত ছিল। ওখান থেকে আমরা অপারেশন করে শেষ করে আমাদেরকে নিয়ে আসলো উত্তর দিকে আমাদের পাহাড়বাদের দিকে। হঠাৎ সকালে দেখি আবার তারা এখান থেকে ফায়ার স্টার্ট হলো। তখন আমাদের একটা লোক ছিল, আমাদের অন্য গ্রুপের কমান্ডার লোক ছিল মাহবুব, সে কিন্তু এলএমজিটা এরকম নিয়ে ফায়ার করছিল, ব্রাশ ফায়ার দিচ্ছিল, ব্রাশ ফায়ার করে তারাদের কিছু লোক হতাহত হলো। ওখান থেকে আমরা উদ্ধার করে আমাদেরকে নিয়ে আসলো। আমরা আসি বংশালের দিকে, বংশালের আবার একটা ছোট্ট একটা সরা আছে, ওইখানে তখন শুকনো ছিল, আমরা সরার মধ্যে আমরা পজিশন নিয়ে গেছি। পাঞ্জাবের কিছু গেছে এই রোড দিয়ে, নড়ে মেহানের পূর্ব দিকে যে রোডটা গেছে এদিকে কিছু চলে গেছে, আর কিছু কিছু শৈকুমণির রাস্তা বিরুদ্ধে, কারণ রাস্তার বিরুদ্ধে বাড়ি তো ওখান দিয়ে গেছে। ওরা যাওয়ার পর শৈকুমণির বাড়ির পূর্ব পাশে ওখানে ছিল ধান খেয়ে, ধানটা তখন ফাঁকা ফাঁকা অবস্থায়, এরা কিছু উপর দিয়ে গেছে, কিছু পূরণ করে নিয়েছে। নিচে ঠিক আমাদের থেকে 100 গজ ব্যবধান, আমরা তখন ওই সরাটা দিকে আমরা পজিশনে। ওখান থেকে আমরা, ওরা আমাদেরকে ফায়ার দিল, আমরা ফায়ার দিলাম। তবে আমরা ওখান থেকে চলে যাওয়ার পরে ওরা পাঞ্জাবিরা গেল, আমরা গিয়ে ঝাঁপাই পড়লাম কোথায়, হালদা নদীর ভিতরে। হালদা নদীর ভিতরে আমরা পড়ছি, তারা তখন হালদা পশ্চিম পারে। আমাদের একজন মুক্তিযুদ্ধ ছিল জনাব শামসুল আলম, উনি মারা গেছেন, ফায়ার দিচ্ছে। যখন ও ফায়ার দিচ্ছে পাঞ্জাবিরা চলে আসছে পাড়ার পশ্চিম পাশে, তখন আমরা উঠে উঠে গেছি। ওখান থেকে আমাদেরকে সন্ধ্যার সময় বা নিয়ে আসলো, নিয়ে এসে আমরা আসলো। এগুলো কিন্তু বেশ 7 দিনের খুব একটা আগে। এরপরে 12 ডিসেম্বর নাজিরহাট থেকে আমরা পাকশানারা চলে গেলো, আমরা নাজিরহাটে মুক্ত এলাকা ঘোষণা করা হলো। এখানেও ইয়ারা মুক্তিযোদ্ধারা স্থানীয় জনগণের উল্লাস করতেছে। এই পাখি কেবা কারা আবার পাকিস্তান সেনাবাহিনীকে খবর দিই, তারা আবার দক্ষিণ দিকে চট্টগ্রাম থানা থেকে আবার আসলো। আসা এখানে উত্তর দিকে একটা ব্রিজ আছে নাইচাপুর বলে, এটাকে ওখান থেকে তারা ফায়ার শুরু করছে। তখন আমরা ছিলাম উল্লাসী অবস্থায়, এলাকার জনগণ ছিল, ওখান থেকে তারা 11 জনকে তারা হত্যা করছে। দেখার পরে তো দেশ স্বাধীন হলো, আমরা আমাদের অস্ত্র নিয়ে ঢাকায় গেলাম, সরকার দলের অস্ত্র জমা দিলাম, চলে আসলাম। বাস এই পর্যন্ত মুক্তিযুদ্ধ আমরা শেষ করছি। আইসা আবার নিজের লেখাপড়া বেলা আসে 72 সেন আবার কাঠের উচ্চ বিদ্যালয় থেকে SSC পরীক্ষা দিলাম। উচ্চ SSC পরীক্ষা দেওয়ার পরে চলে গেলাম টাউনে, চিঠি করে লেখাপড়া করছি, সংসারের তাগিদ অভাবের টাউনে দিয়ে SSCটা কমপ্লিট করতে পারিনি। তারপর আসি এইভাবে চাকরি করছি, একটু হাসি এইভাবে আসি। আমার 2 মেয়ে 2 ছেলে। আপনি যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করছিলেন
বাংলাদেশের লাল সবুজের রক্ত মাখা পতাকা তাদের হাতে তুলে দিয়েছে। প্রথম প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক পণ্ডিত কিন্তু শেখ মুজিবুর রহমানের সুযোগ যুক্ত স্বরূপ জননেত্রী শেখ হাসিনা যে পদক্ষে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বর্তমান মুক্তিযুদ্ধের সপক্ষে যেটা সপক্ষে শক্তি যদি ঐক্যবদ্ধ যদি এরকম ঐক্যবদ্ধ থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে হায়াত দান করে যদি এভাবে চালা থাকেন ইনশাআল্লাহ স্বাধীনতা সকল আমরা যেভাবে পাচ্ছি অত ভবিষ্যতে আরো পাবো। প্রজন্মকে আমি এটুকু করবো, বর্তমানে আগের তো বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে বিকৃত করা হয়েছিল, বর্তমান সরকার এসে স্বাধীনতার পক্ষের শক্তি এসে ইতিহাসটি সঠিক করেছে। বর্তমান প্রজন্মকে আমাদের বোঝাতে হবে কীভাবে আমরা দেশটা ফেলাম, কীভাবে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, কার নেতৃত্বে করেছি, কার অবদান, সেগুলো যদি আমরা বর্তমান প্রজন্মকে বোঝাতে পারি তাহলে বর্তমান প্রজন্মকে স্বাধীনতার পক্ষের শক্তিতে বেড়াতে আমরা সক্ষম হব এবং যতটুকু আমরা করেছি ইনশাআল্লাহ আমরা এটা যদি সফল। তুমি মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, মিশেছো মোর দেহের শানে, তুমি মিলেছো মোর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।